হায় হায় সব কিছু 24 ঘন্টা বুক করি আল্লাহর হাট্টা গাট্টা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা একদিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদর ডেইলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করে কিডনি ডেইলি 37 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে 3 দিন করতে পারে 4 দিন সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায় যাও না তোমাকে ডেইলি আল্লাহ সুস্থ রাখার জন্য 37 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পাড়ায় যাবে দিন পাড়ায় যাবে এটার ভিতরে কি কুদরত সেট করা আছে হার্ট চলে বাল্ভ দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ভ চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ভ কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনে মা আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা একজন ফেরেশতা এখানে বসা বসা এটাকে চালাইতেছে সুবহানাল্লাহ কুদরত দিয়া চালাইতেছে কিসের বাল্ভ দিয়া হার্ট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহই মালাকুল মউতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাআজালু লিল মউতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াসকুরু সাবাব ওয়া ইয়ানসাক মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়াল আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মউত একজনও নিয়ে গেছে মালাকুল মউতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মউতই নিয়ে যায় আর কেউ নিয়ে যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নিল কে এই জীবনটাকে গড়ল যে গড়বে তার কানে ধ্বনি আসবে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহৃত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পুলসেরাতের জিজ্ঞাসা করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা নাহনু উম্মাতুন খায়রা উম্মা আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে নাহনু উম্মা উখরিজাত লিন্নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থে পাঠাইছে নাহনু উম্মা ইস্তাফানা হুয়া জিতাবাকুম ইজতাবানা আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ বাছাই করছেন নাহনু উম্মা মারহুমা নাহনু উম্মা হাম্মাদুন বিরাট বড় পরিচয় দিবে দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের দীর্ঘতি আমার আগুন নিবা যাবে ওই পারে পৌঁছবে ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ওসি কোরআন এটাই আমাকে বোঝায় ওসি কল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তিব তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছ ফাদখুলুহা খালিদিন চিরদিনের জন্য জান্নাত ঢোকো সব আশা এখানেই পুড়াইতে চাইতেছেন তাই না 750 কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লোবটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র 24,000 মাইল যেদিক দিয়া মাপবেন এটা 24,000 মাইল পার ঘন্টা 1,000 মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা হয় 24 ঘন্টায় একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র 24,000 মাইলের একটা ছোট দুনিয়া 750 কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি কইরা এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই 24,000 মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন 24,000কে 24,000 দিয়া তো কতটুকু আর হবে এতটুক হবে স্কয়ার এতটুক হবে স্কয়ার কিলোমিটার ভাগ করেন না 750 কোটি মানুষের মাঝে দেখেন আপনার ভাগে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহর রাসূল তো বলছে লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি
হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোন বেদিনকে কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুনাজ্জিলু মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব হায় দুনিয়ার কানুন না মানলে একটু ১৯ তে ২০ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়ালার এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর ২৪ ঘন্টায় ৫ বার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হইতো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় ৯৯ নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই ৯৯ নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে ২৪ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিকুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কাবিকুল মাতিনুল ওয়ালিকুল হামিদুল মোসিয়াল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله ৯৯ পদের مالك الله তারপরও আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হয় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক ঘুট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না মেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেশতারা সালাম দিবে বলবে ঢোকো চিরদিনের শান্তির জায়গা জান্নাতে আল্লাহ রাসূল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ ইস্তাকবিলুনি উম্মতি রব্বি আল্লাহ রাসূল বলছেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে গড়ল প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ৬০-৭০ বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীত্বে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ালো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাইলে আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো
আমি তো সারা জীবন ইয়ং থাকতে চাই, যেন বয়সের ছাপই না লাগে। আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি এটা চাই না। আমার দাঁত পড়লো তো পড়লো কি করে? আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করে? আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইলো কি করে? আমি তো কোনোদিন চাই না, বুঝা গেল এটা একটাও। আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক, ডায়ালিসিস করা হোক, আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার হার্টে কোনোদিন রোগ হোক, তাহলে হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার লিভার কোনোদিন খারাপ হোক, তো হয় তো হয় কি করে? কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না, এটা মালিকের কন্ট্রোলে। আপনি শুধু শুধু থিওরি দিতেছেন, আমার দেহ আপনার দেহ, শুধু শুধু থিওরি দিতেছেন, আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব, এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য। আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয়। যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে, এই স্টিকার লাগলো তো লাগলো কি করে, দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করে, চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করে, এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনি বলেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, কে বলছে এটা আপনার জীবন? প্রমাণ করেন আগে আপনার জীবন, তারপরে প্রবাদ বাক্য মাইনে নিব না, মাথায় রাখবো। প্রমাণ করে দেন আগে, একটাও আমার না, একটাও আমার কন্ট্রোলে না, সব মালিকের কন্ট্রোলে। আসেন, প্রস্তুতি নেই, ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে? এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন। এই জন্যই বলছে উনজুরিলা সামাই ওয়া ইরতিফাহিহা, আকাশ দেখ উচ্চতা দেখ, উনজুরিলা শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, উনজুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ, উনজুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ, কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য, আমার অনুগত্য হইতে বাধ্য। ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি, তুই তো চুনুপুটি, তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আপনাকেও আমাকে নাচাইতে পারে আল্লাহ, না পারে না? হ্যাঁ, মনে হয় আমরা সব ধরাছো আর বাহিরে, ঠিক না? টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করে, ঠিক না? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে না 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 না, তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই, হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই, তোর উপর আমি দয়া করছি, তুই সৃষ্টির সেরা। প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি এহসান করছি, আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি, গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, বাজারওয়ালার জন্য আদর্শ, হাটওয়ালার জন্য আদর্শ, অফিসওয়ালার জন্য আদর্শ, আদালতওয়ালার জন্য আদর্শ, খ্যাতওয়ালার জন্য আদর্শ, খামারওয়ালার জন্য আদর্শ, মেইলওয়ালার জন্য আদর্শ, ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ, আরে রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, শক্তিশালীর জন্য আদর্শ, দুর্বলের জন্য আদর্শ, ছোটর জন্য আদর্শ, বড়র জন্য আদর্শ, সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি, যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে, গরিব যাতে সহজে পারে, ধনী যাতে সহজে পারে, শাসক যাতে সহজে পারে, শাসিত যাকে সহজে পারে, নারী যাতে সহজে পারে। ও যুবক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, যুবক যেন সহজে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নাল্লাহ ইউবাহি বিশাব্বি সালে, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, সুবহানাল্লাহ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, সাব্বুন্না শাফি ইবাদাতিল্লাহ ইউদিল্লুহুমুল্লাহ ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ও যুবক, যে আমার বন্দে যে জীবনটা গড়ছ, তোমার জন্য আরশের নিচে ছায়া অপেক্ষা করতেছে, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। শুধু ছায়া না, শুধু ছায়া না, সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে, নিচে চলতে থাকবে মেলা, খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে, সাতটা গ্যালারি হবে, সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে, আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে, আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে।
সত্য এটাই। এই জন্য আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন, সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি। আলোচনা তো জান্নাতের নাই, কোত্থেকে জান্নাত বুঝবো? সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো। এতটুক বোঝেন, মা তাস্তাহি আনফুসুকুম, চোখে দেখা আয়সা বলছে, দুনিয়াতে সব চায়, আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই। কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি। কি বলতে পারবে কেউ? হ্যাঁ, একজন এই গ্রামতে খুঁজাই না দেন আমাকে, সুরা বাংলাদেশ থেকে দেন। অভিযোগ রয়েই গেছে, কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না। অভিযোগ ওইখানেও রয়ে গেছে। আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই মিলবে। শুধু শুধু সাহাবা ইকরাম পাগল হন নাই, হজে যারা গেছেন ওরা দেখা আসছেন মক্কা টাওয়ারে।